বিধ্বস্ত এলাকা, এই গাজার বিধ্বস্ত এলাকার বাবে, গাজার বিধ্বস্ত অঞ্চলত বাবে এজন মুসলমান যুবক এতিয়া চর্চালৈ আহিছে। এজন মুসলমান যুবকে গাজার সেই বিধ্বস্ত এলাকাত বাস করা তৃষ্ণাতুর লোকসকলক, অসহায় লোকসকলক যোগান ধরে গেছে পানী, যার বাবে এতিয়া বহু রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমতো চর্চা লাভ করেছে এই মুসলমান যুবকজনে। গাজার তৃষ্ণাতুর লোকক জামিল আল কারুবিয়ে দি গেছে পানী। গাজার বিধ্বস্ত এলাকাত চর্চিত হয়ে পড়েছে এজন মুসলমান যুবক। এজন মুসলমান যুবকর মানবীয়তা, যুদ্ধর মাজত পানির পিয়াহত ককবকাই থাকা লোকক পুয়ারে পড়া পানি যোগান ধরে জামিলে। সকলো কাম কাজ এরি জামিল আল কারুবিয়ে পুয়ারে পড়া ঘরে ঘরে গই প্রদান করেছে পানি, এক প্রকার পণ লৈছে জামিলে। সূর্যোদয়ের লগে লগে বিধ্বস্ত গাজা এলাকাত পানি দিবলৈ যায় জামিল আল কারুবিয়ে। সকলো তৃষ্ণাতুর লোকর তৃষ্ণা দূর করবলৈ এতিয়া এনেদরে নামি পড়েছে মুসলমান যুবকজন। বিধ্বস্ত পথেরে গাধর জড়িয়ে পানির ড্রাম কহিয়ায় কষ্টকর যাত্রা আরম্ভ করে যুবকজনে। সংবাদ মাধ্যমতো চর্চা লাভ করেছে জামিল আল কারুবির এই মহৎ কার্যয়। নিজের জীবনের কথা নাভাবি গাজার বিধ্বস্ত এলাকা সমূহ পানিলৈ উপস্থিত হয়েছে যুবকজন। এক ব্যতিক্রমী দৃশ্য যী সময়ত সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে পড়েছে গাজা। গাজাত এটুপাল বিশুদ্ধ পানির কারণে হাহাকার করেছে গাজার জনসাধারণে, আর এসাজ ভাতর কারণে এটা গাজার জনসাধারণে কান্দিছে। এনে অবস্থার সৃষ্টি হয়েছে গাজাত, কেন ইসরায়েলে সম্পূর্ণরূপে ধ্বংস করে তুলিছে গাজা। আর এই যুদ্ধ জর্জরিত অবস্থাত জামিল নামের এইজন মুসলমান যুবকে দেখাইছে মানবতার নিদর্শন। মানবতার নিদর্শন দেখাই প্রদর্শন করে এই জামিল নামের যুবকজনে এনেদরে সূর্য উদয় হলেই নামি পড়ে গাজালৈ। গাজালৈ রওনা হয় আর গাধর সহায়ত লৈ যায় পানির ড্রাম। পানির বৃহৎ ড্রাম কহিয়ায় যুবকজনে এনেদরে সেই তৃষ্ণাতুর লোকসকলক তৃষ্ণা দূর করবলৈ অহর্নিশে চেষ্টা করেছে। এক প্রকারের পণ বান্ধি লৈছে এইজন জামিল আল কারুবিয়ে। জামিল আল কারুবিয়ে এক প্রকার পণ বান্ধি লৈছে গাজাত বাস করা প্রতিজন লোকে, এতিয়া যুদ্ধ বিধ্বস্ত এই গাজাত বাস করা প্রতিজন লোকে যাতে এই যুদ্ধর যে পরিস্থিতি ভয়াবহতা, সেই পরিস্থিতির মাজতো যাতে এটুপাল পানির অভাবত মৃত্যুবরণ করবলগা নহয়, পানির অভাবত যাতে হাহাকার করবলগা নহয়, তার বাবে জামিল আল কারুবিয়ে এক বন লৈ লৈছে, যার বাবে এনেদরে প্রতিদিনে তেও পানি যোগান ধরে সেই গাজাত বাস করা তৃষ্ণাতুর লোকসকলক, তার পাছতে নিশা হলেই ড্রাম খালি হলেই পুনর উভতি যায় নিজের ঠাইলৈ। আকো নিশায় তেও সেই আটাইকেইটা ড্রাম পুনর ভরাই থৈ আকো পুয়ার বাবে সাজু হয়। আকো পুয়া রাতি পুয়ালে সূর্যোদয় হলেই পুনর গাধর সহায়ত এনেদরে গধুর ড্রাম লৈ পুনর যাত্রা করে এই যুদ্ধ বিধ্বস্ত গাজার অঞ্চল সমূহলৈ, কৃষ্ণাতুর লোকসকলের মুখত এটুপাল পানির যোগান ধরবলৈ। এটা এই মুসলমান যুবকজন চর্চার বিষয় হয়ে পড়েছে সমগ্র বিশ্বতে। এই মুসলমান যুবকজন এটা চর্চা লাভ করেছে এই যুদ্ধ বিধ্বস্ত গাজার যিসমূহ এলাকা, এই এলাকাসমূহত এটা এনেদরে পানি যোগান ধরে চর্চালৈ আহিছে এইজন যুবক। মানবীয়তার নিদর্শন দেখাবলৈ সক্ষম হয়েছে এইজন যুবক জামিল আল কারুবিয়ে। আর এই যুবকজনক লৈ এতিয়া রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমতো বিশেষভাবে চর্চা চলিছে, বিভিন্ন ধরনের চর্চা চলিছে। আর এই যুবকজনের এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাক সকলে প্রশংসা করেছে আর সকলে আশীর্বাদে উপচাই পেলাইছে এইজন জামিল আল কারুবির এই প্রচেষ্টা।